হচ্ছে তাদের খুনে রক্ত লেগে আছে তাদের পক্ষে যখন এই পবিত্র প্রাঙ্গণে স্লোগান দেওয়া হয় তখন আমার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই প্রাঙ্গণে আমাদের ডাকে যে ছাত্র জনতারা ছুটে এসেছে তাদের দাবির প্রেক্ষিতে আমাদের একটি প্রতিনিধি দল আমরা কথা বলতে গিয়েছিলাম এবং তার অফিসিয়াল যে ফলাফল সেই ফলাফলটি আমাদের সম্মানিত রেজিস্ট্রার জেনারেল মহোদয় আমাদেরকে জানাবেন এবং এরপরে আমরা সকলের উদ্দেশ্যে কথা শিচার করতে যাব ধন্যবাদ সালাম আলাইকুম আপনাদের যারা লিডার তারা আমার চেম্বারে বসেছেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি আমার সাথে আমার দুজন সহকর্মী ছিলেন আপনারা জানেন যে বিচারপতির পদত্যাগ বা অপসারণ এটা একটা প্রক্রিয়া আছে এবং বর্তমানে দেশে এই সংক্রান্ত কোনো আইন বিদ্যমান নাই বিগত সরকার পার্লামেন্টের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ইম্পিচমেন্টের একটা উদ্যোগ নিয়েছিল একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে এবং সেটা আবার গভর্নমেন্ট রিভিউ আকারে পেশ করেছে আগামী রোববার 20 অক্টোবর সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগে শুনানি হবে 1 নম্বর আইটেম রাখা হয়েছে সেটা অন্যদিকে বিচারপতিদের পদত্যাগের যে আপনাদের দাবি আসলে বিচারপতিদের নিয়োগকর্তা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি এবং পদত্যাগ বা অপসারণ সেই উদ্যোগ মাননীয় রাষ্ট্রপতির দপ্তর থেকে হয়ে থাকে এখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটা করণীয় সেটা করেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপাতত 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বেঞ্চ দেওয়ার অর্থই হল তারা এই যে আগামী 20 তারিখ কোর্ট খুলবে তারা চান্স করতে পারবেন না আর ওই মামলাটা শুনানি আছে 20 তারিখে অ্যাটর্নি জেনারেল মহোদয় সেটা প্লেস করবেন আমরা আশা করছি এর মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে আর বিচারপতি অপসারণের সাথে এককভাবে সুপ্রিম কোর্ট জড়িত না মাননীয় রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জড়িত আছে আপাতত 12 জনকে বেঞ্চ দেওয়া হচ্ছে না পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আপনাদের সামনে আসবে আমরা সেটা বুঝতে 20 তারিখে 20 তারিখে আমাদের দাবির প্রেক্ষিতে আপাতত 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 নম্বর যারা এই ফেসিবাদ কাঠামোকে বিদ্যমান রাখার জন্য বিভিন্ন সময় আমাদের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে সেসব বিচারকদের মধ্যে প্রাথমিকভাবে 12 জনকে 20 তারিখে যে কোর্ট বসবে সেখানে তাদেরকে কোনো বেঞ্চ দেওয়া হবে না এবং আপনারা জানেন যে বিচারকদের অপসারণ করার ক্ষেত্রে যে আইনটি রয়েছে তারা নিজেরা পদত্যাগ করতে হয় বিদ্যমান ব্যবস্থায় কিন্তু বর্তমান আমাদের যে সংবিধানের ষোড়শ যে সংশোধনীটি রয়েছে এই সংশোধনটি এটির উপরে মামলা চলমান ওই মামলায় যদি আগামী 20 তারিখ সমাধান চলে আসে যে বিচারপতিদের অপসারণের যে দায়িত্ব সেটি হচ্ছে সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলে তাহলে সেদিনই হচ্ছে এই আওয়ামী ফেসিবাদের সাথে জড়িত যেসব বিচারক রয়েছে তাদের সেদিনই সকলের হচ্ছে পদত্যাগ করতে হবে অপসারণ করা হবে তারা আমাদের কথা দিয়েছেন এখন রবিবার বিকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা অবজার্ভ করব যে তাদের অপসারণের জন্য আমাদের কি রায় আসে তারপর হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ 2 নম্বর বিষয় হাইকোর্ট জজ কোর্ট এবং আমরা দেখেছি আমাদের যতগুলো বিচারালয় রয়েছে সেখানে গতকাল দম্ভের সাথে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে রয়েছে তার কাছে আমরা দাবি জানাচ্ছি
আগামী 24 ঘন্টার মধ্যে এদের ভিডিও ফুটেজ রয়েছে তাদেরকে ধরে ধরে আপনারা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করবেন মুজিববাদ জিন্দাবাদ মুজিববাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ জিন্দাবাদ মুজিববাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখেছেন ছাত্রলীগ কিভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে গত 16 বছর নেকেন্ডলি সরকারকে সাপোর্ট করেছে শিক্ষার্থীদেরকে পিটিয়েছে মানুষের বাক স্বাধীনতাকে নষ্ট করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে আমাদের মত প্রকাশের এবং সাধারণ শিক্ষার্থীদের যে ন্যূনতম নাগরিক অধিকারগুলো শিক্ষার্থী অধিকারগুলো রয়েছে সেগুলোকে তারা হরণ করেছে আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের যারা দূষণ রয়েছে আওয়ামী লীগকে যারা সুবিধা দিয়েছে আওয়ামী লীগের সুবিধা যারা নিয়েছে 24 পরবর্তী বাংলাদেশে তারা অপ্রাসঙ্গিক তাদের কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই সুতরাং এই ফ্যাসিবাদের সাথে দূরতম সম্পর্ক যারা রেখেছে আমরা তাদেরকে আমরা এই পরবর্তী বাংলাদেশের কোন প্রাসঙ্গিকতার স্তরে আমরা দেখতে চাই না ছাত্র নাগরিক যখনই কোনো সংকট দেখবে আমরা দল মত নির্বিশেষে আমরা রাস্তায় নেমে আসব আজকে আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে যেভাবে উত্তরা বিএনএস রামপুরাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গ গড়ে তুলেছিল আজকে আমরা তাদেরকে আমরা এখানে দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এসেছে ভাইরা এখানে এসেছে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয় উঠে উঠে আমরা মুসলিমের পরিচয় আজকে আমরা এখানে এসেছি আমাদের পরবর্তী যতগুলো সংকট তৈরি হবে আমরা মুসলিম পরিচয়ে এই জালিমের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান জারি থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিবারে আমরা আমাদের যে সিদ্ধান্ত আমাদের যে যদি রবিবারে যে প্রত্যাশিত সিদ্ধান্ত সেটি এখান থেকে না আসে সোমবার থেকে কি হবে পুরো বাংলাদেশ দেখবে যদি এই মেরুদণ্ডহীন বিবেকবোধহীন যদি নিজে থেকে ওই দিন পদত্যাগ না করে কিংবা এই সুপ্রিম কোর্টের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে তাদেরকে অপসারণ করা না হয় তাহলে আমাদের যিনি রাষ্ট্রপতি পদে বসে আছেন তিনি যেন ভুলে না যান তাদের অবদানে এখনো কিন্তু এখানে বসে আছেন ছাত্র জনতা তাদের প্রার্থীতে তিনি ওই জায়গা থেকে এই সকল তারা উনি আসছিল তারা সত্যিকার ভোটে তাদেরকে তার জায়গা থেকে অপসারণ করতে হবে তাহলে তার বিরুদ্ধে কখন কি অ্যাকশন নিতে হয় এটি ছাত্র সমাজ জানে সবশেষে আমাদের মধ্যে সমাজকে বক্তব্য রাখবেন ওই সভাপতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সৈয়দ সংগ্রামী ভাই ও বোনেরা ওই সংগঠনের ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের মহাভুত্রে অংশগ্রহণকারী ছাত্র জনতা কোন সুনির্দিষ্ট সরকারের আনুগত্য করে না আনুগত্য করে গণ অভ্যুত্থানের আনুগত্য করে গণ অভ্যুত্থানের নীতি আদর্শের বাংলাদেশের সরকার আসবে যাবে 24-এর গণ অভ্যুত্থানের আদর্শ চিরমলাল থাকবে রবিবার কোর্ট বসবে সেখানে সিদ্ধান্ত হবে কিন্তু সংগ্রামী ভাই বোনেরা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা দেখেছি 5 আগস্টের পর বারবার বিচারিক কু করার চেষ্টা করা হয়েছে বারবার ষড়যন্ত্র করা হয়েছে আমাদেরকে মাঠে থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুতির কোনো বিকল্প নাই ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তারা বারবার মাথাচাড়া দিবে তারা বিভিন্নভাবে কু করতে প্রতি বিপ্লব করতে ব্যর্থ হয়ে এখন নানাভাবে ফিরে আসার চেষ্টা করবে বাংলাদেশের যে কোনো দল বা গোষ্ঠী বা যারা আওয়ামী ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসিত করতে চেষ্টা করবে